আহা, কি আরাম কি আরাম ভাই, এক্ষুনি চানটা করে নিলাম ভাই, সকাল সকাল। কারণ ভাই গরমটা এত পড়ে গেছে, এত পড়ে গেছে মানে উপরে তো থাকাই যায় না। আমি শুধু চান করবার জন্য উপরে এসেছিলাম, নিচেই থাকি আমি। আর নিচে থেকেও আরাম নাই ভাই, কারণ ফ্যানটা এত আস্তে ঘোরে, এত আস্তে ঘোরে, হাওয়া তো দূরের কথা, আওয়াজটা পর্যন্ত পাই না। আর যদিও এসি আছে আমার ঘরে, কিন্তু এসিটাও চলে না ভাই, বোধহয় খারাপ হয়ে গেছে। কারণ যদি চলতো তাহলে তো ভাই আমার হাওয়া ফাওয়া পেতাম নাকি ভাই, কিছুই পাই না ভাই, গরম পুরো ঘর হয়ে আছে ভাই। কি খারাপ হয়ে গেছে নাকি এসিটা? হ্যালো এসি দাদু, তুমি খারাপ হয়ে গেছো ভাই? খারাপই হয়ে গেছে ভাই, কোন কোম্পানির এক সেকেন্ড দেখতে দাও, ফালতু কোম্পানি। ও ভাই বাদ দাও, এখন চলো আমরা বাইরে যাই, কারণ আজ আমরা একটা এমন কাজ করতে চলেছি, মানে এমন একটা জিনিস করতে চলেছি। তোমরা হয়তো জানো যে আমি আগের এপিসোডে, তার আগের এপিসোডে বলেছিলাম যে আমাদের সিটির ওই সাইডে একটা পুরো পার্কোরের সিস্টেম করা আছে, স্টান্ট ফিস্টান্ট করার জন্য। তো সেটাই আজ আমরা করব, কিন্তু এই এই গাড়িটা নিয়ে করব নাকি, এই খাটার গাড়িটা নিয়ে। গাড়িটা যদিও ভালো আছে কিন্তু অতটা পাওয়ার নেই ভাই, আমাদের চাই একটা পাওয়ারফুল গাড়ি। এবং সেই গাড়িটা আমরা মানে ভেবে নিয়েছি কোন গাড়িটা আমরা চালাবো। হ্যাঁ ভাই ভেবে নিয়েছি, তো তোমাদের সামনে পেশ হতে চলেছে পাওয়ারফুল গাড়ি। ড্যাং ড্যাং ড্যাং, কি বললাম বন্ধুরা, গাড়িটা তোমরা যদি চিনতে, ও চিনতে কেন ভাই, লেখাই তো আছে ভাই, দুকাডি ডিয়া ডিয়া ডাই ডিয়া ভেল ভাই। আপাতত গাড়িটা চলছে, শুধু তোমরা দেখো ভাই, সাব কোটি টাকার গাড়ি ভাই, আপাতত একে দেখাই ভাই, একটু তো সব করতে হবে নাকি। কিরে এই 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 এই, গাড়িটার দিকে তাকা, গাড়িটার দিকে তাকা, গাড়িটার দিকে তাকা, কিনতে পারবে এরকম গাড়ি? কোনো দিন কিনতে পারবে না, পালাচ্ছে, তারা ঘর যায়ঙ্গে ইসমে, সমঝা। আরে ভাই ভাই ভাই, ধাক্কা লেগে যাবে ভাই, ও করতে করতে ওকে ভাই লেগেই গেল সাইডটা হয়ে। চলো ওকে, ঠিক আছে চলো, এখন সামনেই আমাদের কাছে ওই র্যাম্পটা চলে আসবে, মানে খুবই কাছে ভাই, ফটাফট যাবো ফটাফট যাবো, কারণ আমাদের গাড়িটা হচ্ছে ফুল স্পিডে গাড়ি, কিন্তু এখানে আসতে চালাতে হবে, কারণ এখানে বেশি অ্যাক্সিডেন্ট হয় আমার ভাই, ঠিকভাবে নিয়ে যেতে হবে গাড়ি ফাড়িগুলো ভাই, একটুর জন্য এখন অ্যাক্সিডেন্ট হতো কিন্তু বেঁচে গেছি ভাই। সামনেটাতে তোমরা দেখতে পাচ্ছ র্যাম্পটা ভাই, ডাইরেক্ট আমরা যাবো, আর গিয়ে পরে পুরো ভাই উড়ে যাবো ভাই, বিরাট মজা হবে। চলো দেখি কি হচ্ছে, চলো 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 চলো, 1 2 3 বম। কি হলো ভাই এটা? আরে ভাই এটা কি হলো ভাই, আমি ভাবলাম পুরো স্টান্ট দিয়ে দেবো, এখানে পুরো ফালতু গিরি হয়ে গেল একটা ভাই, এখানে চড়াইটা একটু বেশি, সেই জন্যই বোধহয় চাকটা স্লিপ হয়ে গেল আর আমি ভাই মরে গেলাম। আরে হাটটা আর এরকম করলে কীভাবে চলবে, গাড়িটা গাড়িটা ভাই কোথায় আছে দেখো ভাই, কত স্পিডে এসেছিলাম তাহলে তোমরা কল্পনা করো, কিন্তু এটা নিতে গেলে তো আমাকে ভাই ভাই ছুটতে হবে ভাই। চলো ছোটো 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 ভাই ভাই, এত রোদ্রে ভাই ছোটা তো অসম্ভব ভাই, গাড়ির পাশে পৌঁছে গেছি ভাই, ভেঙে যায়নি তো গাড়িটা আমার, একদম সঠিক মানে ঠিকঠাক আছে একদম। হ্যাঁ ভাই গাড়ি তো পুরো জব্দ গাড়ি ভাই, দামি গাড়ি ভাই, ভেঙে যাবে না অত শর্ট করে, কিন্তু ঠিক আছে চলো গাড়িটা এবার ওঠানো যাক। আর যেখানে আমরা পড়ে গেলাম সেখানে স্টান্টটা করতে হবে, কারণ সেটা আমাদের আধুরা রয়ে গেল। চলো ফটাফট জায়গাটাতে যাওয়া যাক। চলো ভাই এরপরে হয়ে যাবে মনে হচ্ছে, 1 2 3 দাঁড়া দাঁড়া দাঁড়া, নিচে নামলে ভাই, নিচে নামলে ভাই, নিচে নিচে নামলো, ঠিক আছে এবার আমরা করে দেবো, টেনশন নেই, এবার কিছু নেই, হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস ব্যাস ব্যাস, ব্রেক ব্রেক ব্রেক, নাম 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 নাম, ওকে চলো এবার এখানটা, এই তো ভাই হয়ে গেছে। আর এরপর আমাদের আস্তে করে আস্তে করে আস্তে করে আস্তে ভাই সাহেব, বারবার আমি ট্রাই করছে হচ্ছে না ভাই, ওইখানে একটা বিরাট র্যাম্প আছে, চলো ভাই ওইটাকে যাওয়া যাক ভাই ওখান থেকে। আর হেলমেট পরে না, হ্যাঁ তুই হেলমেট পরে না আগে ভাই, কোথায় যাবো আমি চিন্তা ভাবনা করছি, চলো ওখানে যাওয়া যাক। হেলমেট তো আমাদের পরা হয়েই গেছে, মানে সেফটি একদম ইন্টু 100 হয়ে আছে, ফটাফট চলো গিয়ার ওখানে, বিরাট বড় রাস্তা ভাই, কোথায় যাবো বলো তো, ওখান থেকে উড়লে আমি স্বর্গে পৌঁছে যাবো তো। ওকে তো পৌঁছে গেছি আমরা জায়গাটাতে ভাই, আপাতত এখানে একটু দাঁড়াও, আমি দেখি নি কোথায় কোথায় যাবো ভাই, এরকমভাবে তো চলে গেলে তো ভাই বিপদ হয়ে যাবে। ওরে ভাই সাহ বহুত ভাই, অনেক উঁচু আছে রাস্তাটা, আর ওই রাস্তাটা থেকে আমরা ওইখানে যাবো, ঠিক আছে। আর তারপর আমরা কোথায় যাবো ভাই, ও আচ্ছা এখান থেকে এইখানে, আর দিয়ে পরে এইখান থেকে এইখানে হয়ে দিয়ে পরে স্বর্গ ভাই, ডাইরেক্ট স্বর্গ। চলো যাওয়া যাক, এরপরে অনেক ইয়ারকি ফিয়ারকি হলো, চলো ভাই আমরা রেডি হয়ে গেছি ফটাফট, এবার যাওয়া যাক উপরে ভাই, আস্তে আস্তে করে মানে স্পিডে যেতে হবে আর কি, কারণ না স্পিডে গেলে ওখানে পৌঁছতে পারবো না। চলো ফটাফট পড়ে যাবো ভাই, আস্তে ঠিকভাবে চলো ঠিকভাবে চলো। ওকে ভাই গাড়ি আমি পুরো ফার্স্ট ক্লাস চালাই, সেদিকে কোনো সমস্যা নেই, চলো ফটাফট ফটাফট, বুম 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 বুম, পৌঁছে যা প্লিজ। চলো ভাই এবার এইটাকে ভালোভাবে পার করতে হবে, ওটাকে তো পার করে দিয়েছি, প্লিজ হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা, ও হয়ে গেছে ভাই সাহেব, চলো চলো এটা বাঁকাও বাঁকাও। এরপরে ভাই এইখানটাও আমাদেরকে হালকা করে পার করতে হবে ভাই, কারণ সামনাসামনি আছে। ওকে হয়ে গেছে, আর কি হলো, আর এক সেকেন্ড কি হলো এটা,
আরে ভাই পড়ে গেলাম, অবশ্য বেশি চোট লাগেনি, উঠে যাবো এখনই, ঠিক আছে। কিন্তু আমার গাড়িটা গেল পড়ে রে ভাই, ভাই সাহ কোন দিকে চলে গেল গাড়িটা, আমার সামনের দিকে পড়ে আর নিচে পড়ে গেল। নিচে ভাই দেখতে ভাই আমি পড়ে যাবো ভাই, বাদ দাও ভাই, এত ভাই ধারে চলবে না, আমাকে ফটাফট একটা গাড়ি নিয়ে আসতে হবে। আর এই গাড়িটা কোড নাম্বারটা ছিল 777 বোধহয়। দেখি গাড়িটা আবার চলে আসবে। ও ভাই সাহ চলে এসেছে ভাই, সহজ পদ্ধতি, ফটাফট এবার এটা নিয়ে আমি স্টান্ট করি। কিন্তু ভাই গাড়িটাতে চড়ানো যাচ্ছে না ভাই সাহ, এটা কি গেম ভাই, গ্লিচ গেম, ফালতু গেম ভাই, ফেলো গাড়িটাকে, ফেলো গাড়িটাকে, ফেলো ভাই গাড়িটা চালাবোই না ভাই, ফেলো গাড়িটাকে, ফেলো বলছি তো, পরে যা, চল ফেল এখান থেকে, চল ভাই 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 ভাই, ধীরে 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 সুস্থে ভাই, ধীরে সুস্থে, গাড়িটাকে ফেলবো আমি নাই। ও ওকে পড়ে গেছে ভাই, ভাই দুটো গাড়ি নিচে পড়ে গেল। এখন আমি এক কাজ করি, নতুন একটা গাড়ি যেটা হচ্ছে 888, এটাতে কি ভাই সব কি হচ্ছে ভাই, এটা কি গেম ভাই, খেলবো না আমি এই গেমটা, খেলবোই না ভাই, ভাই মরে যাবো এরপরে, আমি কত উপর থেকে পড়ে গেলাম দেখো তো ভাই, শিওর মরবো, শিওর মানে মরা আমার পাক্কা লেখা ছিল ভাই। পার্কর তো আমাদের হবে না, অনেক পার্কর হলো, এরপর আমরা চ্যালেঞ্জ করব, র্যাম্প কার চ্যালেঞ্জ। ইয়াস ভাই চলে এসেছি আমরা র্যাম্পের উপরে, মানে একদম ভাই আকাশের সামনাসামনি, যেটাকে তোমরা মানে কি বলবো আর কি, এখানে আমাদের কাছে আছে ল্যাম্বরগিনি ওল্ড মডেল ভাই। এটা কি ল্যাম্বরগিনি ওল্ড মডেল, আমি মানে ভাই ভুলবশত বলে ফেলেছি, তোমরা কমেন্টে লিখে দিও এটা কি গাড়ি, আমি গাড়ি ফাড়ি তো চিনতে পারি না, কমেন্টে গালি ফালি দিও না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা যেটা একটা গাড়ি, এটা হচ্ছে মধ্য কথা, ফটাফট গাড়িটাতে চাপো আর র্যাম্পটাতে আমরা পুরো জাম্প করবো গাড়িটা নিয়ে, আর গাড়িটার কি অবস্থা হবে সেটাই হচ্ছে দেখার, ঠিক আছে ভাই। গাড়িটা তো ভিতর থেকে দারুণ দেখাচ্ছে, বাইরে থেকেও দারুণ দেখাচ্ছে, চলো এবার যাওয়া যাক আসতে করে ভাই। ল্যাম্বরগিনি ভাই কি হবে আমি তো জানি না, কত জব্দ গাড়ি ভাই, আপাতত চলো আমরা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি, আর আস্তে 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 আস্তে। ওকে এখন তো ভালোই হাওয়াতে উড়ছে এরোপ্লেনের মতো, কিন্তু পরে কি হবে সেটা আমার জানা নেই, বোধহয় এবারে ভেঙে যাবে, ভেঙে গেল ভাই, না ভাই ভাঙেনি। ওহো জব্দ গাড়ি, এ গেল গেল গেল, পিছনের গেল, দরজা একটা গেল, দুটোই গেল, আর কি যাবে আমার কিচ্ছু জানা নেই ভাই। আপাতত এখানটাতে ধাক্কা মেরে কাঁচ ফাঁচ সব ভেঙে গেছে ভাই, চাকা ফাঁকা ঘুরে গেছে, পড়ে গেলাম আমি ভাই, এ কি ভাই হলো, ব্যাস ভাই নিচে পড়ে গেছি, ফটাফট চলো সামনের দিকে, কারণ আমাদের র্যাম্পটা সামনে গিয়ে শেষ হয়েছে, এত বড় র্যাম্প, আপাতত আমাদেরকে আবার উপরে চড়তে হবে, একটা অন্য গাড়ি নিয়ে ট্রাই করতে হবে, এই গাড়িটা তো অবস্থা খারাপ হয়ে গেল, কোথায় ভাই র্যাম্প, এই তো ভাই র্যাম্পটা এখানে আছে ভাই, কত উপরে আছে রাস্তাটা, হ্যাঁ এখান থেকে আবার উপরে উঠতে গেলে তো ভাই সমস্যা হয়ে যাবে, একটা বাইক লাগবে, বাইকের কোড নাম্বার মনে হচ্ছে, হ্যাঁ ভাই যেটা আমি ট্রাই করে মরে গেলাম 888, সেইটা ট্রাই করে দেখি কোন গাড়িটা আসছে, কারণ আমার জানা নেই ঠিকঠাক, মানে অনেক গাড়ি থাকে তো, এটাতে কোন গাড়িটা আসছে, ইয়ামা FZ10। ও ভাই এটা তো আমার ঘরের গাড়িটা, যেটা বললাম যে পাওয়ার নেই মানে করতে পারবে না কিছু, আর এখন এটাই চলে এসেছে ভাই, যখন এসেছে তখন এটাকে নিয়ে দেখা যাক, আর দেখি এটা উঠতে পারে কি না, এখানে বোঝাই যাবে এর পাওয়ারটা। চলো ভাই আস্তে করে উপরে যাওয়া যাক। ওকে তো স্মুথলি উঠছে, ও পুরোটা উঠতে পারবে কি না জানতানি হুম, হ্যাঁ কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে বোধহয় উঠে যাবে ভাই, পাওয়ার কম নেই, আমি ভাই একে অপান করে দিয়েছিলাম। ওকে তো ভাই উঠে গেছে ভাই, ব্রেক 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 ব্রেক, উঠে উঠে কিন্তু বেরিয়ে যাবে নাকি, চলো ভাই নামো ভাই, আমি ভাই একে অপমান করেছিলাম, কিন্তু ভাই না ভাই একদম ফুল পাওয়ার আছে, ফুল পাওয়ার ভাই একদম ফার্স্ট ক্লাস পাওয়ার। তো ছাড়ো ভাই গাড়িটার অত সম্মান না করে, ফটাফট আমাদের একটা নেক্সট নেক্সট একটা গাড়ি আমরা যেটা নিয়ে আসবো সেটা দিয়ে আমরা জাম্প করবার, গাড়িটা হলো রেঞ্জ রোভার। চলে এসেছে ভাই রেঞ্জ রোভার, চলো এখানে ঝাপটা মেরে দিই, আর রেঞ্জ রোভারের কেমন পাওয়া সেটা আজ আমরা জানতে পারবো, তোমরাও জানতে পারবে ভাই। গাড়িটা আমি ভুল চালিয়ে ফেললাম ভাই, ভুল চালিয়ে ফেললাম ভাই, ভাই 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 প্লিজ 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 পড়িস না, পড়ে গেল ভাই আমার কপালটা কেন এত খারাপ, পড়ে গেল গাড়িটা বোম হয়ে গেল ভাই, দরজা বোনেট ফোনেট সব ছেড়ে ভাই কি অবস্থা হলো ভাই, ধোঁয়া বেরিয়েছে, আমি অবশ্য বেঁচেই আছি ভাই, কি অবস্থা ভাই, কি কি অবস্থা, কি অবস্থা আমি তো বুঝতে পারছি না। ও ভাই সাহেব আমি আপাতত বেঁচে আছি আর গাড়িটা তো বেঁচে নেই, মানে বেঁচে আছে, অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, কোথা থেকে পড়লাম, আমাদের র্যাম্পটা কোথায় ছিল ভাই, খুঁজেই তো পাচ্ছি না কোথায়, এক সেকেন্ড, ওই তো ভাই উপরে ছিল ভাই, দেখাই যাচ্ছে না। যাই হোক আমার ভাই এখানে র্যাম্পে চড়ার এই যত স্টান্ট ফিস্টান করার স্বাদ মিটে গেছে, তোমাদেরও যদি ভিডিওটা দেখে স্বাদ মিটে থাকে তাহলে ফটাফট লাইকটা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কেন করোনি, ফটাফট সাবস্ক্রাইব করো, কারণ নতুন নতুন ভিডিও দেখতে হলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, বেল নোটিফিকেশনটা অন করতে হবে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই, বাই বাই।